আল্লাহ কয় নবী গো আপনি জীবনে নিজের কথা বললেন না যতবার আপনি বলেছেন সব খালি আপনার উম্মতকে নিয়ে বলেন একবার কি আপনার কথা বলা হয় না রাসূল বলে আল্লাহ আমি আমার জন্য নই আমি হলাম আমার উম্মতের জন্য যখন আজরাইল জান কবজ করে আসবে আমার নবী তার আগে কিন্তু আল্লাহ জিব্রাইল পাঠিয়েছিল জিব্রাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার জানটা কবজ করে আজরাইল আল্লাহর আরশে নিয়ে যাবে ভালো মানুষের জান কবজ করে ইল্লিনে দেয় আর খারাপের জানগুলো সব সিজদিনে যায় খারাপের গুলো কোথায় যায় সিজদিনে যায় আর ভালো মানুষ যারা তাদের যায় ইল্লিনে আর আপনার রূহটা যাবে আল্লাহর আরশে এই কথা শুনে তো নবীর আনন্দ করার কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে থাকবে ছোট বাচ্চার মতো নবী কাঁদতেছেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আরশে আপনার জানটা নিয়ে যাবে রূহটা নিয়ে যাবে এরপর আপনি কাঁদেন কেন নবী বলেন জিব্রাইল আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলাম হিজরত করার পরে দেখি অনেকগুলো বাচ্চারা সারাদিন ধরে আমাকে রিসেপশন করার জন্য দাঁড়িয়ে আছে নেতারা আসলে যেমন অনেক লোকেরা থাকে নেতাকে ফুলের মালা দেওয়ার জন্য ধরে কারণ ঠিক কিনা মদিনার বাচ্চারা আমি নবীকে গ্রহণ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি নবী যখন তাদের সামনে গেলাম প্রত্যেকটা বাচ্চারা আমার দিকে দুই হাত বাড়ায়া ডাকতেছে আবু বকর বললেন রে ছোট ছোট বাচ্চারা তোমরা দুই হাত বাড়িয়ে নবীর কি বলতে চাও বাচ্চারা বলতেছে আল্লাহর নবীকে আমরা কোলে নিবার চাই আবু বকর বলে রে বাচ্চারা তোমাদের ছোট কোলের মধ্যে এত বড় নবীরে তোমরা কেমনে নিবা রাসূল বললেন ইয়ানজুরু বিনুরিল্লাহ বকর দুই চোখ দিয়ে দেখো না অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখো ওদের এক একটা কোল যেন মহব্বতের সাগরের সমান রাসূল উটের পিঠ থেকে নেমে বাচ্চাদের মাথায় হাত দিয়ে বললেন বাবা শিশুকালে মইরা গেছে মা গর্ভে থাকতে মরছে পিতাই আমি চোখে দেখলাম না কে করিবে লালন পালন কে দিবে সান্ত্বনা এই দুনিয়ার এতিম নবী ছিলাম একজন ও বাবারা আজকে তোমরা যে দয়া আমাকে দিলা এর বিনিময়ে তোমরা কি চাও প্রত্যেকটা বাচ্চা বলতেছে একটা ওয়াদা দেন কিছুই দেওয়া লাগবে না শুধু একটা ওয়াদা দেন নবী বললেন কি চাও বাচ্চারা বলে হুজুর আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন এই মদিনা আর কোনোদিন আপনি ছাড়বেন না নবী কান্দার বলে জিব্রাইল আমার রুহটা কবজ করে আল্লাহ যদি আরশে নিয়ে যায় তাহলে আমার দেহ থাকবে মদিনায় আমি যখন ওয়াদা দিয়েছি তখন তো দেহের মধ্যে রুহু ছিল কিন্তু আমার দেহ থাকবে মদিনায় আর আমি চলে যাব আল্লাহর আরশে ওই বাচ্চাদের কাছে কি আমার ওয়াদা খেলা হবে না জিব্রাইল বলে আল্লাহ তোমার নবীরে তুমি বোঝো আল্লাহ বলে জিব্রাইল আমার নবী দুনিয়াবাসীকে এত ভালোবাসে দুনিয়াবাসী ছেড়ে আমি আল্লাহর কাছেও আসতে চাই না দুনিয়াবাসী মানে কারা সবার সবাই না কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত বিন্নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার জোরে কর না সুবহানাল্লাহ ভাই সুবহানাল্লাহ আল্লাহর কোরআন কারা উম্মত এই জন্য নবী বললেন আল্লাহ ফজরের ফরজ দুই রাকাত নামাজ আমার উম্মতেরা যদি পড়ে আপনি কেমন খুশি হবেন আল্লাহ বলেন হাবিব সবচাইতে কঠিন কারণ ফজরের নামাজ পড়া কি সহজ না কঠিন দেশগারি পৌষ মাঘ এই দুই মাসে তা কঠিন ভাই খালি ল্যাব তোষক খালি নিচের দিকে থাকে যখন আজান দেয় তখন আপনি সঙ্গে সঙ্গে ল্যাব তোষকের মহব্বত বাদ দিয়ে ঠান্ডা পানি রুজু করে মসজিদের দিকে যদি রওনা দেন ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দা সব কিছু ত্যাগ করে তোমার মসজিদে রওনা দিল আল্লাহ বলে তোরা সাক্ষী থাক আজকে যদি বদর যুদ্ধ থাকতো আমার এই যুবকেরা বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত এই সময় ফজরের নামাজ জামাতে আদায় করা যুবকদের জন্য বলতেছি মুরব্বীর জন্য না কারণ মুরব্বীরা যতই নামাজ পড়ুক কাল হবে না তো কারণ সরকারি চাকরি একটা বয়স আছে বুড়া বয়সে চাকরি করবে গেলে চাকরি হবে সমস্ত নামাজ হলো সরকারি চাকরির মতো এই জন্য রাসূল বলেছেন সাত বছর থেকে নামাজের তালিম দেও দশ বছর থেকে জোর করে আর নামাজ ধরাও
কয় বছর? সাত বছরতে কি দেওয়া লাগবে? তালিম, শিক্ষা দেওয়া লাগবে, কিভাবে নিয়ত বানবে, কিভাবে রুকু করবে, কিভাবে সেজদা করবে, এগুলো সাইজ করা লাগবে। আর দশ বছর থেকে জোর করে ধরা লাগবে, নামাজ না পড়লে পাঁচাত পিটন দেওয়া লাগবে। আপনারা কোনো বাবা আছেন এরকম? একটা বাবা কন্ত হুজুর, আমার ছেলে নামাজ না পড়লেন পিটিছি। নান্নু মান্নু খোকা, হ্যাঁ এদিকে গল্প করে রে, এখন এরা ঘরে রে বারে আশ্চর্য কথা রে ভাই, কোন বাপে জন্ম দিল রে? এ টুপি আলারা ঘরে কে রে? এই টুপি আলারা, টুপি আলারা ঘোরা মানে এরা আমার গ্রুপের লোক, এরা ঘরে কে রে? আসলো কেমন? এরা তো আর শুনবি না, এরা কোরআন শরীফ পড়তে পড়তে কিছুক্ষণ পর পর, আমি দেখছি তো আমার মাদ্রাসা আছে স্যার, কিছুক্ষণ পর পর এক নম্বর মন পেশাব করবে। আমি খেয়াল করতেছি কি করে দেখি, তাই সে পেশাবখানা থেকে ঘুরতেছে, এটা দেখতেছে ওটা দেখতেছে। আমি কেন তুই না পেশাব করার কথা বলে আসলি গায়ে ঘুরিস কে? তখন আর পেশাব খারাপ দিচ্ছে, আমি নিচে বসে দেখতেছি আর পেশাব বাড়াই কিনা, দেখি না পেশাব টেশাব করে না, কিছুক্ষণ করে পানি ঢাল দিতে, মানে এত ফাঁকি বাজি। তা ওরাও আর শুনবি তাই এমনি আছে ঘুরবার, এমনি ঘুরবার আছে। আমি বলবো যারা মাদ্রাসার বাচ্চা এদের ওয়াজ না শোনাই ভাবে, কারণ এরা এমন একটা ওয়াজের সঙ্গে সম্পর্ক করছে, এ ওয়াজ শোনার দরকার নাই। এ ওয়াজ এমন একটা ওয়াজ, এটা কি ওয়াজ? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা বলেন তো ওই বাচ্চাদের এই কোরআনের সঙ্গে সম্পর্ক আছে না নাই? সম্পর্ক না রাখলে এরা তিরিশ পারে হেফজ করতে পারবে না। আমি বলি বাচ্চারা যে কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক রাখছ, তোমাদের বদরুশীদের ওয়াজ শোনার দরকার নেই, এই কোরআনের কারণেই আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। শুধু জান্নাত দিবে না, দশজন জাহান্নামী মানুষকে একটা কোরআনের হাফে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন? আল্লাহ বলেন হাবিব এই ফজর নামাজ আদায় করলে আপনার উম্মতের প্রতি আমি এমন খুশি হব। নবী বললেন কেমন খুশি হবেন? আল্লাহ বলে আদম নবী তৌবা কবুলের পরে আমি আল্লাহকে খুশি করার জন্য দুই রাকাত নামাজ আদায় করেছিল, সেই দুই রাকাত নামাজ আদায় করেছিল বর্তমানে যেখানে কাবা ঘর, কোন জায়গায়? তখন কাবা ঘর ছিল না, তখন কাবা ঘরের জায়গা ছিল, ওই কাবা ঘরের জায়গায় আদম নবী দুই রাকাত নামাজ আদায় করেছে। ওই দুই রাকাত নামাজ আল্লাহর কাছে এত ভালো লাগছে আল্লাহ দুই রাকাত নামাজ যত্ন করে রেখে দিয়েছে। লাইলাতুল মিরাজে বলতেছে হুজুর এই দুই রাকাত নামাজ আপনাকে আপনার উম্মতের জন্য ফজরের দুই রাকাত হিসেবে দিয়ে দিলাম। আদম নবী দুই রাকাত নামাজ পড়ে যেই সওয়াব অর্জন করেছে, যে আমাকে খুশি করেছে, আমি আল্লাহ ফজর আদায় করার কারণে আপনার উম্মতকে আদম পরিমাণ সওয়াব দান করে দিব। নবী কয় আল্লাহ রে, আমার আদি পিতা আদম 350 বছর কান্দার পরে তৌবা কবুল হসে, শুক্রিয়াতান দুই রাকাত নামাজ পড়লো, আর সেই দুই রাকাত নামাজ ফজর হিসাবে আল্লাহ আমাকে দিল, আর এই ফজরের নামাজ আদায় করলে আদম পরিমাণ সমান সব আল্লাহ দিবে। এই খবর যদি আমার উম্মতের একবার জানতে পারে ওরা জীবন দিবে, কিন্তু ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। নবী ওয়াদা করলেন আল্লাহ আমার উম্মতেরা জীবন দিবে কিন্তু ফজর কোনোদিন বাদ দিবে না। নবী কিন্তু বলেছেন আমার উম্মতেরা, তার মানে বোঝা গেল যারা ফজরের ফরজ নামাজ পড়ে তারাই নবীর উম্মত, আর যারা পড়ে না একটা কান্না কানে রাখি। এই জন্যই নবী বললেন আমার উম্মত, খুব খেয়াল করেন আমরা সকলে নবীর উম্মত। আল্লাহ বেড়া কতগুলো লোক গল্পই করতেছে, আরে এতই মোবাইল করে রে, আজকে মোবাইলের ওয়াজ হচ্ছে, নামাজ পড়েন সরাসরি যোগাযোগ হবি কার সাথে? কথা কয় না কার সাথে? জোহরের চার রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীরে দিলেন, নবী বলেন আল্লাহ
এই জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়লে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব, আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম, আল্লাহর নবীর জাতির পিতা হলে আমাকে রেখে পিতা, জাতির পিতা ধরে কোন কি পিতা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো সকলে বলতেছেন না কেন? সন্দেহ আছে? মিল্লাতা, এখন শুনতে হবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন কার কার সন্দেহ হয়? শোনেন, একই বিষয়ে বেশি পিতা মানা যাবে না, একটা বিষয়ে বেশি পিতা মানা যাবে না। কেউ যদি বলে দুই পিতা আমার জন্ম দিছে, আপনারা বলেন তো ওর জন্ম ঠিক আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। ওই কোন জাতের? ওর দুই জাতির পিতা কেন? আদি পিতাও দুটা না, আদি পিতা হলো একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া পিতা কয়টা? যারা বলতেছেন না তার কি সন্দেহ আছে নাকি? জোরে বলেন, কয়টা? সড়কের উপরে বসে আছেন বাবা, আজর রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চুলা আগুন দাও 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 করে জ্বলতেছে। এমন সময় আল্লাহ বললেন, জিব্রাইল, যা যা আমার ইব্রাহিমকে পরীক্ষা করো, লিয়া বলো আকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াল আজিজুল গফুর। ফেরেশতা জিব্রাইল এসে সালাম দিয়ে বলে, ও গো আল্লাহর নবী ইব্রাহিম, যদি আপনি চান আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, যদি আপনি চান আল্লাহ আমাকে 600 পাকা দিছে। হ্যাঁ, জোরে কোন 600 পাকা দিয়েছে। একটা পাকার বাতাস দিলে আগুনের চুলা ওই সাগরের মধ্যে নিয়ে যাবে। ফেরেশতা জিব্রাইলের কথা শুনে আমাদের জাতির পিতা মুসকি মুসকি হাসতেছে। জিব্রাইল বলে, হাসার কারণ কি? ইব্রাহিম বলতেছে, রে জিব্রাইল, তুমি আমাকে কি মনে করছো? তোমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, আর সেই পাকার বাতাস দিবে বলে আগুনের চুলা সাগরের মধ্যে নিয়ে যাবে। কিন্তু আমি ইব্রাহিম জানি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি যার গোলামি করি তার কাছেই সাহায্য চাব, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে। তো জিব্রাইল বলে, তাহলে কান্দতেছেন কেন? ইব্রাহিম বলে, কান্দার কারণ হলো ওই দেখতো রশি কে টানতেছে, এই যে দড়ি কে টানতেছে, দেখো হচ্ছে আপনার বাপ। দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে তার বাবা এসে বিপদ থেকে বাঁচার চেষ্টা করে, আর আমি এমন একটা বাপ পাইছি রে, যে রশি ধরে টানতেছে বেটাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। জিব্রাইল বলতেছে, আপনি কান্দেন না, কান্দেন না, কারণ নিচে যত আগুন জ্বলুক, আপনি যাকে সাহায্যকারী বিশ্বাস করছেন তাই সবই পারে, আগুন জ্বলাবারও পারে, লিবাবারও পারে। ধরে কর কথা ঠিক কিনা? ইব্রাহিম বলতেছে না, এই কথা চিন্তা করে কান্দতেছে না, কান্দতেছি উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ, বলেন, উম্মতে মুহাম্মাদির ভিতরে এমন কতগুলো বাবা হবে যেই বাবারা সন্তানকে জাহান্নামের আগুনে পুড়ানোর চেষ্টা করবে। আমার বাপ তো আমাকে নমরুদের চুলার মধ্যে ফেলা দেওয়ার জন্য দড়ি টানতেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদির বাপেরা মানে আমরা আমাদের সন্তানকে জাহান্নামের আগুনে পুড়ানোর চেষ্টা করতেছি। হয়তো বলবেন, হুজুর কেমনে? আপনি নিজে নামাজ পড়েন অথচ আপনার বেটা নামাজ পড়ে না। কোরআন কি বলতেছে? তু আনফুসাকুম ওয়াহালিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক? কি লিখলেন? মহিলাদের জন্য ওয়াজ? আরে বাংলাদেশে একটাই হেমে বক্তা যে খালি মরদ মানুষের ওয়াজ করি না, আমার ওয়াজের মধ্যে মেয়ে মানুষের ওয়াজ থাকে। জোরে কোন ঠিক কিনা? আমি মায়েদের বলতেছি একটু ধৈর্য ধরে, ওয়াজটা মোটামুটি একটু সাইজ হোক, কারণ মসজিদ যখনই দেখছে আমাকে বলছে, হুজুর আমরা খুবই গরিব, হুজুর আমরা মসজিদ তৈরি করা পারবো না। হুজুর কে, তোরা পারবি না মসজিদ করবি কেমনি? একটা ধারণা। এই যে সভাপতি সাহেব যে বক্তব্য দিল, চেয়ারম্যান সাহেব আর কানে কানে যা করলো, তাতে মোটামুটি মসজিদের কি কম? বগুড়া মাড্ডালির পাশে একটা মসজিদ হয়েছে হঠাৎ, আগে সাটায় দিয়ে একটা মসজিদ করেছিল, কি দিয়া?
তো দিনাজপুর থেকে এই লোকটা ঢাকার বড় ব্যবসায়ী, উনি দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছেন, দিনাজপুর তার গ্রামের বাড়ি। ঢাকায় যাওয়ার সময় আসরের সময় হয়েছে, আসরের সময় বুঝতেছেন খুব নামাজি লোক, ধনী মানুষ। তো যেই নামাজের সময় হয়েছে ওই জায়গায় নামছে, নামার পরে বলতেছে যে ভাই এখানে মসজিদ নাই। তো একজন বলতেছে ওই যে একটা মসজিদ আছে, যা দেখে চাটাইয়ের মসজিদ, কজু করার জায়গা কয়ে যে টিবল, তো টিবলের যে পাথর দিয়ে রাখছে, ইটা দিয়ে রাখছে, শ্যাল পাথর, লাল পাথর রেখেছে, বুঝলেন? এই ধনী মানুষ উজু করবার তো পা পিছলে পড়ে গেছে, পড়ে যায় কাপড় তো সব মেখে গেছে। যাই হোক, কোনো মতো উজু করে মসজিদের মধ্যে ঢোকা, বলতে চাই মসজিদ কমিটি ডাকো। সমস্ত কমিটি এসে বলতে চায় এটা কি বানাছে, এটা চান্নার ঘর, ঠিক আছে তোমরা সব কমিটির নাম দেবো। কমিটির নাম নিয়ে তিনি চলে গেছে। কিছুদিন পরে মসজিদের জন্য উনি কয়েক কোটি টাকা বাজেট করছে। আপনারা কি মনে করতেছেন এখানে অনেক লোক আছে আসার পড়ার, আছে না নাই ধরে কেন আছে না নাই, এমন আসার পড়া পড়বি মসজিদ হবি রে, খালি তোমরা ভাঙ্গে ফেলা দেবো, তোমরা খালি ভাঙ্গ, গড়ানোর দায়িত্ব আল্লাহ কিছু আল্লাহওয়ালাকে দিয়ে দিবে, ধরে কেন সুবহানাল্লাহ। মসজিদের টেকা কালেকশন না, সিমেন্ট কালেকশন না, আজকের আলোচনা হবে মুসল্লি কালেকশন। জোরে বলেন কি কালেকশন? মুসল্লি কালেকশন কেমনে করতে হয়? ফাসাল্লি রব্বিকা, এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো আনহার কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। যখন আজর টান মারছে রশিতে, এমন সময় ইব্রাহিম নবী আগুনের চুলার মধ্যে পড়ে গেল। কুল্লা ইয়ানারু কুরি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের চুলা শান্তিদায়ক হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে নবী গো আপনার জাতির পিতা আমার শুকরিয়া তার চার রাকাত নামাজ আদায় করলো। ওই নমরুদের আগুন শান্তির বাগান পাইয়া চার রাকাত নামাজ আদায় করার পরে ওই চার রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য জোহরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের চার রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর। এই যে কয়টা বেয়া নামাজ উঠলো, এই দেখেন দেখেন দেখেন, এই ওয়া শুনতে যারাই উঠবে বুঝবেন এরাই বেনামাজি। আর বেনামাজি সম্পর্কে রাসূল বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা বান্দা, আর যারা নামাজ আদায় করবে না তারা কি? বেনামাজি না, কাফের। জোরে বলেন তারা কি? আরো জোরে, আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাই জান বেনামাজি? জোরে বলেন আরো জোরে। তাহলে মাগরিব এশার নামাজ না পড়া যারা ওয়াজ শুনতেছে এরা কি? আরো জোরে, জোরসে বলুন। কেরে যারা বলতেছেন না আপনারা কি মাগরিব এশা পড়েননি? না, হাত তুলবার বলা যাবে না। আজকের ওয়াজের পরে যদি নিয়ত করে যে আল্লাহ যা করছি করছি, হুজুর যে মুসল্লি কালেকশনের ওয়াজ করলো, আজ থেকে আমি তৌবা করলাম, ফজর থেকে একটা ওয়াক্ত বাদ দিব না, আল্লাহ কাছে তৌবা করার সঙ্গে সঙ্গে তোকে নবজাতক বানায় দিলাম, যত নামাজ পড়িসনি সমস্ত নামাজের গুনাহ বাদ দিয়া তোকে আবার নামাজি হিসাবে আমি আল্লাহ কবুল করে নিলাম। কারণ আল্লাহর দয়ার কোনো সীমা নাই। নবী বলেন আল্লাহ জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি আমার উম্মতকে দেন, আমার বিশ্বাস আমার উম্মত জীবন যাবে কিন্তু একটা ওয়াক্ত জোহর কোনোদিন নষ্ট করবে না। যদি আমরা জোহর না পড়ি তাহলে কার উম্মত? নবী বলেন আল্লাহ আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব আসরের চার রাকাত ফরজ নামাজ যদি আপনার উম্মত আদায় করে, এই আসরের চার রাকাত ফরজ নামাজ আপনার উপরে যেই কিতাব নাজিল করেছে ওই কিতাবের মধ্যে সবচেয়ে বেশি যে নবীকে নিয়ে আলোচনা, সেই নবী হলো মুসা কালিমুল্লাহ। গোটা কোরআনে 107 বার, জোরে বলেন কয়বার, আল্লাহ সরাসরি মুসা নবীকে নিয়ে আলোচনা করেছে। কিছু নবীর কথা একবার আইছে, 25 জন নবী কোরআন শরীফে পাওয়া যায়, কিছু নবীর কথা একবার, কিছু নবীর কথা 3 বার, আর আমাদের নবীর কথা 17 বার।
আর মুসা নবীর কথা 107 বার। কিন্তু নবীর উপর আল্লাহ কোরআন নাযিল করলো, সেই নবীর চাইতে মুসা নবীর পেশার আল্লাহ বেশি কেন পারলো? কারণ আছে না নাই? দরকার আছে না নাই? মুসা নবীর মধ্যে আমাদের অনেক শিক্ষা আছে। একদিন তুর পর্বতে মুসা নবী দাঁড়ায় আছে, আল্লাহ বলতেছে মুসা দাঁড়ায় আছো কেন? মুসা বলতেছে আল্লাহ বসা যাবে, কারণ তোমার সঙ্গে কথা হবে, তোমার সঙ্গে যখন কথা হয় তখন বসা যায় না। নামাজে দাঁড়ায় মুসল্লিরা কার সঙ্গে কথা কয়? সূরা ফাতিহা যখন পড়ে কার? সূরা ফাতিহা কার? যে কোনো একটা সূরা পড়ে সেটা কার? তাহলে এই জন্যে নামাজ কিন্তু দাঁড়ায় পড়তে হবে, বুঝলেন? এই জন্যে বলেছে নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায় নামাজ পড়া। সিয়ারে নামাজ পড়া যাবে না, যাবে যদি আপনি অসুস্থ হন। চেয়ারে যদি নামাজ পড়েন আপনি অসুস্থ মানুষ, কারণ মাজুর ব্যক্তির জন্য, মাজুর ব্যক্তির জন্য জামাত না, সুস্থ সবল ব্যক্তির জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব। অসুস্থ লোকের জন্য জামাতটা তবে নামাজ পড়তে হবে। আপনি বসে না পড়েন, শুয়ে পড়েন, শুয়ে না পড়েন, ইশারা দ্বারা পড়েন, নামাজ পড়তে হবে, ধরে কোন ঠিক কিনা? কিন্তু মসজিদে সিয়ার চলবে? এক কথা বলেন, চলবে? হ্যাঁ। আল্লাহ বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? কেন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে সাহস বেড়ে গেছে? আল্লাহ বলতেছে মুসা আমার খবর জানবার চাও? বলে হ্যাঁ আল্লাহ জানবার চাই। আপনি একলা একলা থাকেন, কেমন আছেন, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, ঘুমটুম আছে কিনা, সব কথাই কিন্তু কোরআনে আছে। আল্লাহ খায়, আল্লাহ ঘুমাই, সবই আছে কোরআনে। কিছুই করে না আল্লাহ, খালি বসে থাকে। আমরা যে পাপ করি নেকি করি এই কামগুলো আল্লাহ হিসাব করে না, দূরে ফেরেশতা থাকছে তোরা লেখ, ঠিক কিনা বলেন? আল্লাহ খালি হুকুম করে, আল্লাহ একটা কামও করে না। আল্লাহ বলে মুসা আমি আল্লাহর খবর যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও তাহলে দেখতে পারবা আমি আল্লাহ কেমন আছি। মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুম আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। কিছুক্ষণ আগে মুসা নবী যার সঙ্গে কথা বলে গেছে তিনি কে? আর ফেরাউনের দরবারে গিয়ে দেখতেছে কাকে? বসেন একটু চিন্তা করেন, ফেরাউন বলতেছে আনা রব্বুকুম আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা কয় কেরে এখনই যার সাথে কথা কয়ে আসলাম তুর পর্বতে, সেটা কে আর এটা কে? আপনারা বলেন তো আমরা যখন মাহফিলে আসি তখন কি এটা দেখে আসি না না দেখে আসি? এখনই দেখে আসলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলক, আর এখনই বলতেছে কোন রাজনীতি চলবি না। তাহলে আল্লাহ কি কয়, এই শালারা কি কয়? আল্লাহ বলতেছে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। কথা বলতে হবে জনগণ, কথা না বলার কারণে দিন দিন জুলুম আমাদের উপরে বাড়তেছে, জোরে কোন ঠিক কিনা? খালি কথা না বলার কারণে একটু কথা বলেন, আবার কিন্তু সোয়াবিনের তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম কিন্তু গতকাল 100 টাকা বাড়ছে, ওদের বোতল গ্যাস দাম ভাত পাক করবেন না, পড়িতে নেই, সব জিনিসের দাম যে হারে বাড়তেছে, প্রধানমন্ত্রী তো ভয়ে কয়েই ফেলাইছে, 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, কিন্তু আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। এই মসজিদ ঘরের মালিকের তোমরা গোলামি করো, মসজিদ ঘরের মালিকের যদি গোলামি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার হলো তোমাদের কোনো দুর্ভিক্ষ হবে না, তোমাকে রেজেকের পেরেশানি হওয়া লাগবে না। আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়া দেব। আমি প্রধানমন্ত্রীকে বলবো দুর্ভিক্ষের হাত থেকে যদি বাংলাদেশকে বাঁচাবার চান তাহলে ওই উন্নয়নের রাজনীতি না করে 5 ওয়াক্ত নামাজের বিল পাস করে দেন, নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। বাংলার সব মানুষ যখন নামাজ ধরবে এই বাংলার জমিনে আর কোনো দুর্ভিক্ষ হবে।
সৌদি আরবে আমাদের বিল পাস করছে, একসময় সৌদির লোকেরা চায় চায় খেতে জানেন, এখন সৌদি আরবে পানির চাইতে তেলের দাম কম। আমি সৌদি আরবে কিছুদিন ছিলাম তো, 1 লিটার পানির দাম হচ্ছে 1 লিটার পানি, ওই পানির দাম হচ্ছে 1 টাকা ওখানকার, 1 টাকা, আর 1 লিটার পেট্রোলের দাম হলো 1.5 টাকা 8 টাকা। আমি কই কোন দেশ ধরে পানির চাইতে তেলের দাম কম? সুবহানাল্লাহ। নামাজ পড়ে বুঝলেন, আজান দিলে আর কেউ ইয়া করে না, গেদার কি করে না, যে আজান দেয় সাথে সাথে সব বন্ধ। আমি এক সোনার দোকানে মেমো লেখছে, মেমো লেখে এখন আমাকে দিবে, সাথে সাথে কাজ বন্ধ। আমি বললাম ভাই এই না চলবে না, মামনু তুললো হারাম, আজান দেওয়ার পরে দুনিয়াবি কোনো কাজ করা হারাম, একমাত্র কাজ হলো নামাজের প্রস্তুতি নেওয়া। ধরে খান সুবহানাল্লাহ, আল্লাহ কয় তোর আমার নামাজ পড়, তোকে যাবতীয় দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এ সুরে কুরাইশের মধ্যে আল্লাহ তাই বলতেছে, প্রধানমন্ত্রীকে বলবো দুর্ভিক্ষের দোহাই দিয়েন না, যে দেশের আকাশে পাখি উড়ে গেলে পায়খানা করে, মাটির পড়লে 3-4 দিন পরে একটা গাছ হয়ে যায়, সেই বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ হতে পারে না। জোরে করার কথা ঠিক না? আপনাদের কি মনে হয় দুর্ভিক্ষ হবে? হবে না। তো মুসা নবী এখনই আল্লাহর সঙ্গে কথা বলছে, আর যাই দেখতেছে এই বেটা কয় আমি সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী এরকম হাত চুলকে, আল্লাহ বুঝবার পারছে যে ফেরা নকি মারবি বাম হাতে, ধরে কেন কোন হাতে হাত চুলকে, তোমার হাত খালি মানে মারার অভ্যাস আছে যে বোঝেন না কেন, এমনকি আজরাইলকে পর্যন্ত মারছে, আজরাইলক ছাড় দেয়নি, একটু বেয়াদবি করছে, খালি বলতেছে মুসা আপনার জান কবজ করবার চাই। মুসা বলে তুই কে? কয় আজরাইল। তাই আজরাইল চুম করছে, কে আমি জান কবজ করার চাইলাম, আর আমাকে ডাকতেছে। আজরাইল যখন মুসা নবীর দিকে আসতেছে, তখন মুসা নবী সরাসরি আল্লাহর সঙ্গে কানেকশন করে বলতেছে, আল্লাহ ওই তো আমার জান কবজ করে আসতেছে, ওই কি তো আমাকে সালাম দেয়নি, সেটা আপনি জানেন, আমি একটা কালিমুল্লাহ নবী, আর আমাকে সালাম না দেয় জান কবজ করবি? আজরাইল জানে সালাম হচ্ছে শান্তি, আর জান কবজ তো শান্তি নয়, এই জন্য দেয়নি। আল্লাহ কয় মুসা তুমি কি পারবা আজরাইলকে মারবা? তুমি কি আর আজরাইল কি, তোমার তো দেখাই যাচ্ছে না আজরাইলের মাথা ঠিকছে আসমানে। মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা মারম? আল্লাহ কয় মুসা তোমার সঙ্গে কে থাকবে? বিসমিল্লাহ বিসমিল্লাহ কয় সর মারম, এখন লাগলে তোমার শক্তি, না লাগলে তোমার শক্তি নাই, কারণ বিসমিল্লাহ করে আমি মারতেছি না আল্লাহর নামে। আল্লাহ কয় বেখাই দারে, যে আজল কাছে এসে বিসমিল্লাহ কয় মারছে, আল্লাহর কুদরতে হাত মুসার হাতের সঙ্গে লাগে, এমন থাপ্পড় খাসে ভাই এই বাম চোখের মুনি বের হয়ে গেছে, কারণ হাত চুলকে আসতেছে রাস্তা দিয়ে, এক দোকানদার রাস্তায় বসে কান্দতেছে। মুসা বলে কান্দো কেন? বলে ফেরাউনের বাবুর্চি আমার দোকানে সব বাকি খাচ্ছে। বলে কার বাবুর্চি? কয় ফেরাউনের বাবুর্চি, সব বাকি খাচ্ছে, টেকা চাইলে দোকান তুলে দেবার চাই, আমি টেকা চাইছি, আমার কয় এ আমার দল ক্ষমতা আছে, খবরদার টেকা চাইবে না, তা আমার দোকান আর নাই, আমি রাস্তার বসে কানতেছি। মুসা বলতে তো ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে ওই যে যাচ্ছে, ফেরাউনের বাবুর্চি কয় কে রে আমার থামাই কে, তুই কেটা কেমন নাম মুসা, তুই কে? ফেরাউনের বাবুর্চি, আমার দল এখন ক্ষমতা আছে। মুসা কয় নাউজুবিল্লাহ, কোনো দল ক্ষমতা নাই রে পাকলা, ক্ষমতা আল্লাহ আছে, তুই ফেরাউনের দল করিস আমি আল্লাহর দল করি, দেখি। তাই কে বাম হাতে মারছে, চল চল মারাও সারা মরাও সারা। তাহলে মারার একটা অভ্যাস আছে না নাই? ধরে কোন আছে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের খালি মার খাওয়ার অভ্যাস আছে, কিন্তু মারার অভ্যাস নেই। মুসা নবী যখন হাত চুলকাইতেছে, আসরের চার রাকাত ফরজ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ ডাক দে বলো, দুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা মাউইজাতিন লিল হাসানা। রে মুসা তুমি যে হারে হাত চুলকাও, তুমি জানবার চাইছো আল্লাহ তোমার খবর কি? আমার খবর জানার জন্য তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি, তবে মারার জন্য পাঠাইনি, ফেরাউনকে আমি আল্লাহর দাওয়াত দেয়। আমি আল্লাহর কি দাও? সে দাওয়াতটা কিভাবে দেওয়া লাগবে?
ডাইরেক্ট দিবার না পারলে হেকমত দেব, প্রতিদিন কয় চলো মসজিদে যাই, তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। লোকটা চিন্তা করতেছে, কেরে এক আমি নামাজের কথা বললে যে খেপা খেপে, কি করি? আল্লাহ বলতেছে ডাইরেক্ট না বলে হেকমত অবলম্বন কর, হেকমত অবলম্বন কর। আপনাদের পাশে যে বাজার, বাজারের নাম কি? কুজাইল বাজার, বেদগাড়ি বাজার। ওই তিনটার দিকে বেদগাড়ি বাজার ধরছে, চ যাই। বলতেছে এটা কোন নামাজ রে? আরে পাগলা, তিনটার সময় কোনো নামাজ আছে? বলে তুই তার নামাজ ছাড়া আমার হাতে ধরিস না, তুই যতবার ধরছিস চ মসজিদে যাই। এখন হাত ধরলি কি, নামাজ ছাড়াবার কি? নামাজ না পাগলা, আজকে তোর হাত ধরা হলো চা খাওয়া, আজকে আমি তোর চা খাওয়াবো। আচ্ছা নামাজের কথা বললে যে রাগ করে, চা খাওয়ার কথা শুনলে রাগ করবি? হোটেলে নিয়ে বলতেছে নিমকি দাও, পেঁয়াজি দাও, জিলাপি দাও। বলে এত কেন ভাই? বলে আরে তুই আমার ভাই, তো খিলালো আমি শান্তি ভাই। হোটেলে বসতে খেলাতে খেলাতে হঠাৎ যখন আসরের সময় হয়েছে, আজান দিতে মসজিদে, আজান দিলে বলতেছে আহ, তখন বলে ভাই আজান দিচ্ছে তুমি আহ আহ করতেছে কেন? বলে তো কোন চাষটা খেলা নিয়োগ করছিলাম রে, কিন্তু মজ্জেন আজান দিল আর বিশ টাকা এখনো বাকি আছে, কেবল ৩০ খাওয়া হয়েছে এখনো ২০ বাকি। কেন আজান আর পাঁচ মিনিট পরে দিলে হতো? ভাইরে দেখ, আজান দিলে আর খাওয়াটাও যায় না, তুই বসে থাক, আমি নিয়ত করছি আজকে তো ৫০ টাকায় খেলামো, ৩০ খেলেছে আর ২০ খেলাবো, তুই খালি বসে থাক, ঝাঁকা ছাড়িস না, আমি একটু নামাজ পড়বার যাই রে ভাই। আমার অভ্যাস হয়ে গেছে, কি করবি বল, মাত্র ১০টা মিনিট লাগবি নামাজ পড়ে আসতেছি। যে নামাজে যাচ্ছে বেয়া নামাজে খুব করে হাত ধরছে, এতদিন কিন্তু নামাজই বেয়া নামাজের হাত ধরছে, আজকে বেয়া নামাজই নামাজের হাত ধরে বলতেছে ভাই তুই একলা যাবি, আমাকে বলবি না? না এর আগে বহু বলছি, বহু বলছি, তুই তো খেপে যাস। আরে পাগলা, খালি খালি বলছিস, আজকে আমার পিছনে ৩০ টাকা খরচ করছিস, আরো ২০ টাকা খরচ করবি, আমার একটা বিবেক নাই? আর আল্লাহর জন্য না হোক, তোর জন্য একক তো পড়ম রে। মনে মনে কয় আল্লাহ ডাইরেক্ট বলা কাম হয়নি, আজ মনে হয় হবি। তো বলতে ভাই তাহলে চ যাই মসজিদের কাজে। বলতে ভাই এতদিন নামাজের কথা বলতি তুই যে গরম, আজকে আর একটা কথা বলবো। বলে একটা কেন, ১০টা কর, ১০টা বল, কি করা লাগবে? উজু করা লাগবে, করতেছি। উজু করার পরে বলে ভাই যান মসজিদ ঘরে ঢোকার সময় ডান পায়ে ঢুকতে হবে, শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে বেনামাজ যেই মাত্র মসজিদের বারান্দায় ও নামাজের সামনে কাতারে গিয়া আল্লাহকে বলতেছে আল্লাহ ডাইরেক্ট দাওয়াত দিয়ে পারি নাই, আল্লাহ আজকে হেকমত অবলম্বন করে ৩০ টাকা খরচ করেছি, আরও ২০ টাকা খরচ করব, তোমার বেনামাজি বান্দাকে তোমার মসজিদের বারান্দা পর্যন্ত নিয়ে আসি, আমার দায়িত্ব হলো বেনামাজি বান্দাকে মসজিদে নিয়ে আসা, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া, আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু, তুমি হাত ধরা পারবে না, আমি তোমাকে হাসরের ময়দানে বলবো আমার যা কাজ আছে আমি শেষ করছি, মসজিদ পর্যন্ত ঢুকে দিছি, এখন তুমি ঢুকাবার পারবে না। তাকে বলতেছে অমান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহ وعمل صالحا وقال انني من المسلمين الله দোয়া কবুল করেছে, এর নাম হলো হিকমত। আমার মামুনেরা পর্দার অন্তরে যারা বসে আছেন, মা আপনারা ভাবতেছেন হুজুর কি আমাদের ওয়াজ করবে না, নামাজটা মা বোনদেরকে আদায় করার দরকার আছে না নাই? মেয়েদের জন্য কয়টা আমল? ৪টা, আমার আঙ্গুলের দিকে তাকানে জোরে কন, কয়টা? ৪টা আমলের মধ্যে ১ নম্বরে আছে নামাজ, ২ নম্বরে রমজান মাসের রোজা, ৩ নম্বর স্বামীর কথা মতো চলা, আর ৪ নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা করা। একদিন গভীর রাত্রে খাদি জাতুল কবরা, আল্লাহ নবীর এই ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কান্দতেছে, রাসুল ঘুম থেকে চেতন বলে খাদিজা তুমি কি জন্যে কান্দ? খাদিজা বলে রাসুল আল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি যখন মরে যাব মরার পরে আমার খবর কি? দুনিয়াতে তো কোনো খবর পাইলাম না, মরার পরের খবর কি? রাসুল মুসকে হাসতে বলে খাদিজা গভীর রাত্রে যখন শুনতে চান তাহলে শোনেন, এই দুনিয়াতে ১০ জন পুরুষ
পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। রে খাদিজা, পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাদিজাতুল কুবরা। আহ, খাদিজার সে কি হাসি! যা কাছ থেকে আর টেনশন নাই। পুরুষের মধ্যে এক নম্বর কে? আবু বকর। আর নারীদের মধ্যে এক নম্বর খাদিজাতুল কুবরা। রাসূল একটু মুশকি হাসতে বললেন, খাদিজা, পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর, নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে, নবী কিন্তু তখন নবী নাই, স্বামী হয়ে বয়ের সঙ্গে একটু রসিকতা করতেছে, যে বলতেছে দেখো তো মেয়েদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয়। খাদিজা বলতেছে, হুজুর, দুই নম্বর আমার ফাতেমাই ভালো। আল্লাহ রাসূল চমকে উঠছে, যে আল্লাহ তোমাকে চারটা মেয়ে দিছে, কুলসুম আছে, জয়নাব আছে, রোকে আছে, ফাতেমা আছে, তুমি তিনটা মেয়ের নাম না কইয়া সরাসরি ফাতেমার কথা কইলে? আরো তিনটা মেয়ে আছে না? নাই, কুলসুম আছে, রোকে আছে, জয়নাব আছে। খাদিজা বলছে যে হুজুর আপনি বাপ তো বুঝবেন না, আপনি নবী তো বুঝবেন না, এ কথা কিন্তু কয়নি। আবার তার উল্টা পাল্টা ফতুয়া দিয়ে নেবে, কারণ সামনে 7 তারিখে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসতেছে, জোরে কোন কথা ঠিক কিনা। অনেকে উল্টা পাল্টা উল্টা পাল্টা, আমি কি বলছি যে আপনি বুঝবেন না কি নবী না বাপ? খাদিজা কি কইছে? আপনি বাপ তো বুঝতে পারবেন না, কারণ বাবা আর মা সন্তান কোনটা কেমন এটা বাবা জানে না মা জানে। এ জোরে কোন, বাবা জানে না মা জানে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মা জন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের 3 নম্বর 4 নম্বর 5 নম্বর তো আছে, আছে না? নাই, কারণ 10 জন আসরে মুবাশশারা, 1 নম্বর যদি আমি হই তাহলে 2 নম্বর আমার মেয়ে ফাতেমা হলে ভালো হয়। রাসূল বলে, খাদিজা, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা চমকে বলে, হুজুর কি বলেন? ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বলেন, ফাতেমা হইল জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে নেত্রী, আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু মা খাদিজা সুবহানাল্লাহ কয়নি, মন ভার। রাসূল বলে, খাদিজা মন ভার কেন? বলে, মন ভার হওয়ার কারণ হলো ফাতেমা কি করছে ইসলামের জন্য? সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমি আমার যত সম্পদ আছে সব আল্লাহ দিয়ে দিলাম, এরপরও আমাকে 1 নম্বর জান্নাতি রাখলো, আর ফাতেমা জান্নাতি না একদিন নেত্রী বেড়ে দিল। হুজুর, আমারটা ফাতেমাকে দেন আর ফাতেমার নামাক দেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দেওয়ার মালিককে আল্লাহ দিছে পাগলি, আমি বন্টন করে দিলাম, তোমারটা তোমাকে দিলাম, ফাতেমাটা ফাতেমাকে দিলাম, আমি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিককে। সঙ্গে সঙ্গে খাদিজা আল্লাহ নবীর ডান হাত কেন চেপে ধরে বলতেছে, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনের জান্নাত দিয়েছে এটা না বলা পর্যন্ত আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব? আপনারা বলেন তো, এ অবস্থা আমাদের না শুনলেও চলবে, কিন্তু মা বোনদের জন্য শোনার দরকার আছে না? নাই, ধৈর্য কমে যে দুই একটা আছে না, ধৈর্য পেশাব লাগতেছে, শোনেন, বসে আছে তো লাগবে, তাহলে কি পেশাবের জন্য 5 মিনিট বিরতি দেবো? ডাক্তার আমারে কইছে, হুজুর, আপনার যে ডায়াবেটিস অনিয়ন্ত্রণ থাকার কারণে আপনি অসুস্থ হয়ে গেছেন, প্রতি ঘন্টায় আপনাকে একবার করে পেশাব করলে আপনার কিডনি ভালো থাকবে, পেশাবের চাপ নিয়ে থাকা চলবে না। আপনি ওয়াজ করেন, ওয়াজের সময় পেশাবের ঝোল নিচের দিকে যায়, পেশাবের থলি ঘুরে যায়, আপনি 1 ঘন্টা পরপর পেশাব করবেন, মানে 1 ঘন্টা পরপর পেশাব করে চাইলে জনগণ ওয়াজ শুনবে? তাহলে হুজুর তাহলে ওয়াজ বাদ দেন। আমি চিন্তা করলাম কি করে, আসলেই তাই, 1 ঘন্টা পর কিন্তু আমাকে পেশাব লাগে, কিন্তু আমি আল্লাহর কোরআনকে মহব্বত করে চিন্তা করি, দেখা যাক কি হয়। এরকম কয়েকদিন চিন্তা করার পরে আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় আমার ওই পেশাবের যে ইয়ে ছিল আল্লাহ সমস্ত সমস্যার সমাধা করে দিয়েছে। ধরে কেন, আপনারা কি প্রতিদিন না একদিন?
এই আপনারা কি প্রতিদিন এক কথা কর না কেন, যখন ব্রাজিল খেলা হবে আর্জেন্টিনা খেলা হবে তখন তো কেউ ওঠেন না। আল্লাহর বান্দারা কোরআনের মহব্বতে পেশাব লাগার পরেও যারা উঠবে না বিশ্বাস করেন এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না, যখন পারে কি পারে না, একটু ধৈর্য ধরেন। আর যদি সামান্য পেশাব লাগতেই আপনি লাভ দিয়ে ওঠেন, কিছুদিন পরে এমন পেশাব পড়া শুরু হবে টপ টপ করে পলিথিন দিয়ে ঘুম পড়া লাগবে, পলিথিন দিয়ে। আসরের চার রাকাত ফরজ নামাজ আপনাদের সামনে আলোচনা করতেছি, এরপরে মাগরিব এরপরে এশা আছে না নাই, ধরে কোন আছে না নাই, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা শুনতে চাই। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর, হাত শোনেন, মুসল্লি কালেকশন হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে ফজরের দিকে দেখবেন খেয়াল করে যে মুসল্লি বেড়ে গেছে, হ্যাঁ নাক পান কথা লয় মুসল্লি বেড়ে গেছে। বাইরে শোনেন, সারা জীবন খালি ওয়াজ শুনলে হবে না। আজকে শোনেন, ফাসাল লিল রাব্বিকা, হাউজে কাউসারের পানি পান করলে জাহান্নামে গেলে জাহান্নাম জান্নাত হবে, সেই পানি আমাদের দরকার আছে না নাই, জোরে কোন আছে না নাই। এক নম্বর শর্ত কি, ফাসাল লিল রাব্বিকা, আল্লাহ নামাজ পড়া লাগবে। আর সেই নামাজ সম্পর্কে আলোচনা হচ্ছে, আপনার পেশাব লাগে আশ্চর্য হতে হবে। আমি পরিবেশ পেলাম না আজকে, কি এনা কি জায়গার নাম কি, কাশিমপুর দরগা পড়ার পরিবেশ নাই, ওদিক হো হো করতেছে গল্প করতেছে, আশ্চর্য কথা আশ্চর্য কথা। এখানে কোরআনের আলোচনা হয়, নামাজের কথা হয়, মসজিদের উন্নয়নে মালফি, আর তোমরা আশেপাশে কথা বলো লজ্জা করে না, এ কথা বন্ধ হবে ঠিক কিনা বলেন। মরার আগে আল্লাহরকে জবান কেড়ে দিবে, মরার আগে জবান কেড়ে নিবে। অনেক লোক মরে না, হাত আছে পা আছে চোখ আছে কিন্তু জবান নাই, সবাই বলতেছে সবই ঠিক আছে পারে কিন্তু জবান নাই, যেরকম কি নেই, এরকম জবান বন্ধ হয় কি হয় না। এখন যারা কথা বলতেছে এরকে জবান বন্ধ হবে, মরার সময় ও করে মরবি করে মামুকত আসবি না, যেরকম কথা শিখবে না। আল্লাহ নবী বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায় এক কলেমার ছেলে আত্মা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। তা আপনারা কি চান না মরার সময় মুখে কলমা উচ্চারণ হোক, এ ধরেন চানতে চান না, তাহলে কোরআনের অপজিশনে কথা কন গল্প করেন, ওই মুখত কলমা উঠবি দেখি আর কথা নেই। খাদিজাতুল কুবরা নবীর হাত বুকের মধ্যে নিয়ে আসে, কোন আমলের কারণে আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি না দিয়া আল্লাহ ফাতেমাকে দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব। ওরে যেদি মেয়ে মানুষের জেদ কম না বেশি, সে নবীর বউ হোক আর আমার বউ হোক আর আপনার বউ হোক জেদ আছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু ধৈর্য ধরেন, মানে আসরের চার রাকাত ফরজের পরে আবার আলোচনায় আসতেছি। এবার মুসা নবী হিকমতের সঙ্গে বলতেছে, ও ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করো, তুমি খাও না খাওয়াও, আপনার বলেন তো আমার আল্লাহ খায় না খাওয়ায়, কথা কয় না ভাইরে। অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি, তাহলে আমাদের রেজেকের ব্যবস্থা করবেন কে? চালের দাম কত আমি দেখছি, আমি ছোটবেলায় দেখছি সকালে গরু জব করতো আমার পাঁচ পিস স্টেশনে, সন্ধ্যা হয়ে যায় গরুর গোস্ত বিক্রি হয় না, কষারে কয় হাইবি হাইবি সারাদিন গেল তাও গোস্ত শেষ হয় না, আর এখন সকালে জব করছে আটটার সময় যায় দেখেন গোস্ত নাই। কে ভাই কে খায়, জিনে খায় না ফেরেস্তা খায়, জিনও খায় না ফেরেস্তা খায় না জনগণই খায়, কিরে এত অভাব তারপরে কেমনে খায়। মানুষের জিনিসের দাম বাড়ছে, হাতের টাকাও বেড়ে গেছে, খালি কস কস করে পাঁচশো টাকা বের করে, কথা কন ঠিক কিনা। এক মুরব্বী বলতে যে হুজুর এখন আর খাওয়া নাই, আমি বললাম পাগলা আপনারা কি খাসেন, আম খাসেন জাম খাসেন, যে জাম খেলে মুখ কালো হয়ে গেছে, আর এখন কমলা খান মালটা খান আপেল খান, আমাকে সময় এগুলো ছিল না হুজুর, প্রত্যেকটা বাড়ির কমলা মালটা আছে না নাই, ধর কথা কান না কেন।
রিজিকের ব্যবস্থা করবেন কে? আমার আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। এই জন্য আল্লাহর একটা নাম হলো রাজ্জাক। জোরে বলো আল্লাহর নাম কি? জু কুওয়াতুল মাতিন। আমরা সে আল্লাহর বান্দা হয়ে একটু মনোযোগ দিয়ে শুনেন, মুসা বলতেছে ও ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করো তুমি খাও না খাওয়াও। সঙ্গে সঙ্গে ফেরাউনের প্রধানমন্ত্রী বলতেছে, প্রধানমন্ত্রীর নাম হলো হামান, হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে তোর ফেরাউন এত খারাপ ছিল না রে, তোর কারণে হচ্ছে। আসলে ফেরাউন কিন্তু এত নষ্ট ছিল না, এই শালা হামান খারাপ করছে। হামান যে 30 তারিখের ভোট 29 তারিখে করছে, বোঝেন না? হামান চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এর যা মোশন হচ্ছে ভাই। এরকম কিছু হেমান আছে কথা কন না কেন? হেমান আছে না না? এই হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুজা বলতেছে যে আল্লাহ খায় তার বিপদ আছে রে, কারণ খাওয়ার মধ্যে কম বেশি হলে আমার যখন ডাক্তার দেখলো চর্ম বিশেষজ্ঞ রক্ত বিশেষজ্ঞ দুই ডাক্তার আমাকে বলতে হুজুর আপনার খাওয়ার কারণে আপনি অসুস্থ। দেখছেন খাওয়ার মধ্যে কিন্তু কম বেশি আছে, আপনি খাওয়ার কারণে অসুস্থ। আমি কইলাম কি খাইছি? বলে মিষ্টি খাওয়া চলবি না, দই খাওয়া চলবি না, গরু গোস্ত চলবি না, ইসা মাছ চলবি না, হাঁসের গোস্ত চলবি না, মানে এতগুলো বললো চলবি না। আমি কইলাম আমি তো এইগুলোই খাই, এই জন্যই তো অবস্থা। তার মানে যারা খায় তারা কি বিপদ আছে? রাসূল বলেছেন তোমরা যারা খাও তোমার খুদাকে তিন ভাগ করে খাও, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ আল্লাহর জন্য। কিন্তু কোনোদিন যদি বেশি খাও তোমার ভিতর হজম করার শক্তি হলো 200 গ্রাম, তুমি লোভে পড়ে ঢুকেছো 600 গ্রাম, মানে ফ্রিজে, বুঝলেন না? সমানে খাইতে খাইতে টুটি পর্যন্ত খাচ্ছে, তারপরে বলতেছে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরও খাবি। একেবারে গলা পর্যন্ত খাসে, ভিতরে কল কবজা বলতেছে আল্লাহ ই যে যোগান ঢুকালো আমরা তো হজম করবার পারতেছি না, আল্লাহকে হজম না করলে স্টাইপ কর। তো ভিতরে কল কবজা সব হরতাল করছে, এখন এটা গুদাম পচা বলে কেন কি পচা পচে যাচ্ছে, হজম না হলে কি হবে? কিছুক্ষণ পর একটা ঢেকুস মারছে, আশেপাশে লোকজন দৌড় মারছে, এই পাকলাই তোর মুখটা দুর্গন্ধ বের হয় কেন? ডাক্তারের কাছে গেলে ডাক্তার জাইমের দিছে হজম এসে ওষুধ দিয়েছে, এইটা খাওয়ার পর আর হজম হয়েছে ঠিকই, পানির মতন পাতলা, এখন নিচের গিট্টু খুলে গেছে, যার নাম হলো পাতলা পায়খানা। ধরে কন কি পায়খানা? মনে করেন ফেরাউন পায়খানা গিয়ে পাতলা পায়খানা, একবার পায়খানা করে উঠবার চাই সঙ্গে সঙ্গে পেটের মধ্যে কামড় দিয়েছে, আবার ফেরাউন পায়খানায় বসে গেছে, আবার উঠবার চাইলে পেটে কামড় দেয়, এবারে 3-4 বার পায়খানা করে যখন উঠতে চায় মাথা ঘুরমি দিয়ে পায়খানার মধ্যেই পড়ে গেছে। আল্লাহ দাবি করা ফেরাউন এখন কায়েত হয়ে আছে কোন কথা বলেন কোন জায়গায়? তো কাত হলে কি হবে? ফেরাউনের কিন্তু শরীরে শক্তি না থাকলো, মুকুট বল আছে, দুইজন মাথা ধরে আছে, আর দুই হাত তুলে বলছে খেলা হবি খেলবি, কিরে তো লিজেরই মাথা বল নাই তুই বলে খেলবার চাস? পায়খানার মধ্যে থেকে ফেরাউন বলতেছে এই সাঙ্গ পাঙ্গ তোরা কোথায় রে, আমি দুর্বল হয়ে পড়ে গেছি আমার টাইনে বার কর রে। ফেরাউনের সাঙ্গ পাঙ্গ দরজা খুলে দেখে আল্লাহ কায়েত, ধরে কোন কি খায়েত? কার আল্লাহ? আমাকে আল্লাহ না হামানের আল্লাহ? আমাকে আল্লাহ না, আমাকে আল্লাহ জাগা মতো আছে, ওই সবাই রে কাজ করবে, আমাকে আল্লাহ সবাই কাজ করবে, ধরে কর কথা ঠিক কি না? আল্লাহ পায়খানাত কাত হয়ে আছে। অনেকে ফেরাউনের চাকরি করে, ফেরাউনকে মন থেকে দেখবার পারে না, আজকে সুযোগ পাচ্ছে, ধরে কোন কথা ঠিক না? আপনি কি খবর চাচ্ছেন? নাই, চাকরি করে ভাই, চাকরি করে কিন্তু মন থেকে পছন্দ করে না, ওর আজকে সুযোগ পায় বলতেছে 1 লাখ বার হওয়ার পারেন না, খালি ক্ষমতার অহংকার করেন, যখনই বার হন পুলিশ নিয়ে আর্মি নিয়ে বার হন, কত ক্ষমতা আপনার আছে, 1 লাখ বার হন জনগণ বুঝা দিবে ক্ষমতার মালিককে, ধরে কোন কথা ঠিক না? এমন কথা কসে ভাই মুসা, ফেরাউন বুঝবে না তো আসল জায়গা থাপ মারছে না। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর, যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ এতক্ষণ তুমি ফেরাউনকে ধরতে নিষেধ করছা, এবার ফেরাউন আমাকে ধরবার চাই, বলো আমি কি করব? আল্লাহ বলে মুসা রে তুমি দৌড়াও,
তুমি দৌড়াও, বলে কতদূর পর্যন্ত, বলে যতদূর পর্যন্ত ফেরাউন গেলে আমি আল্লাহ সাইজ করব ততদূর পর্যন্ত তোমাকে দৌড়াতে হবে। মুসা সামনে দৌড়াই, ফেরাউন সাঙ্গ পাঙ্গ নিয়ে পিছনে দৌড়াই, এমন একটা জায়গায় গিয়ে মুসার সামনে দাঁড়াবার দৌড়াবার পারে না, সামনে হলো বিশাল সাগর। মুসা যেই মাত্র ব্রেক করেছে, ফেরাউনের সৈন্য তিন দিক থেকে ঘেরাও করে বলে মুসা আর দৌড়াবি না, আর দৌড়াবি না। মুসা বলতেছে আল্লাহ কেমনে দৌড়াই, আল্লাহ কয় মুসা তাকায় দেখ। মুসাবি তাকায় দেখে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব অবশ্যিরিল মুমিনিন। বারোটা রাস্তা বারে কিরে সাগর রাস্তা, সবচেয়ে বড় রাস্তার মধ্যে মুসা বলতেছে আল্লাহ তুমি সাগরকে রাস্তা বানাই দিলে, আর তোমার শুকরিয়া আদায় করবো না। সাঙ্গ পাঙ্গ নিয়ে এক নিয়তে চার রাকাত নামাজ আদায় করে ওই সাগরের তলদেশে রাস্তায়, আল্লাহ বলে হাবিব মুসা নবীর ওই চার রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আসরের চার রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের চার রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহ তাকবীর, নবী বলে আল্লাহ আসরের নামাজ আদায় করলে মুসা নবীর সমান সওয়াব। যেই মুসা নবীর কথা আপনি 107 বার বললেন কোরআনে, আর সেই নবীর সমান সব, এইটা যদি আমার উম্মতের একবার বিশ্বাস করে গ্রহণ করে আমার বিশ্বাস জীবন দিয়া দিবে, তার জীবন থেকে আসরের নামাজ কোনোদিন বাদ দিবে না। নবী বলতেছে আল্লাহ এতক্ষণ তো আপনি জোরের মধ্যে রাখছেন, ফজরের 2 রাকাত জোর, জোহরের 4 রাকাত জোর, আসরের 4 রাকাত জোর, এখন মাগরিব যে হলো বেজোর, ধরে কোন কয় এই 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলেন হাবিব আপনার ভোর যেই কিতাব নাজিল করেছে ওই কিতাবের মধ্যে একজন নবীর নাম আছে, সেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কি নবী, সবাই আমার সঙ্গে একটু বলবেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল, কয়টা? তার মধ্যে 2টা ভালো আর 10টা খারাপ। একদিন ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহ বলতেছে আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 10টা সন্তান এত খারাপ কেন আর 2টা এত ভালো কেন? আল্লাহ কয় ইয়াকুব তোর বউ কয়টা? ইয়াকুব বলতেছে আল্লাহ আমার বউ তো 2টা, মানে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী বিয়ে করছেন খালি একজন নবী 8টা বিয়ে করছে, তার নাম হলো বাবা আদম আলাইহিস সালাম, মানে হাওয়া ছাড়া অন্য কোনো মেয়ে পায়নি, যার কারণে আর বিয়ে করা হয় কথা কয় না কেন, হাওয়া ছাড়া যতগুলো মেয়ে সব আদম নবীর সন্তান না, এর জন্য 1টা বউ নিয়ে সন্তুষ্ট, আর 1টা নবী এখন পর্যন্ত বিয়ে করেনি, সামনে করবে, সেই নবী হলো ঈসা আলাইহিস সালাম। ধরে বলেন কি আলাইহিস সালাম? এখনো বিয়ে করেনি ভাই, চতুর্থ আসমানে খালি সাইজ হয়ে বসে আছে, সাইজ হয়ে বসে আছে, আসবে তো? আপনার কি মনে করতেছেন আসবে না? এতো রকম আসবে না, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার কিছু পরই আসবে, ওই আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স যত পারমাণবিক বোম আছে সব ওর মধ্যে ঢুকে দেওয়া হবে, যদি কোনো কথা কন নাই। হ্যাঁ আপনারা কি মনে করতেছেন? আর যত নবী এমনকি আমাদের নবী পর্যন্ত কমপক্ষে 2টা বিয়ে করছে, কমপক্ষে কয়টা? 2টার বেশি করছে, 2টার কম কেউ করেনি, কারণ 2টা বইয়ের মধ্যে শান্তি আছে। যারা আমরা 1টা বিয়ে করছি তারা এই শান্তি থেকে বঞ্চিত, যারা 2টা করছেন তারা মজা বুঝতেছেন। এক বউ যদি রাগ করে, এক বউ যদি আপনার সাথে কথা না কয়, আপনি খালি বলবেন থাক আমি ওর কাছে গেলাম, আমি দৌড়ে এসে আমার ধরে বলবি জান্নাত জান্নাত জান্নাত, আপনি যা চাবেন ছেলে, 2 বিয়ে করলে সব মজা। যারা করেননি তারা বুঝতে পারতেছেন না, যারা করছে তারা বুঝতেছে। আমাকে এক বউ রাগ করলেও আমাকে করার কিছু নাই, জোরে কারণ ঠিক কি না, ঠিক মতো তরকারি পাক না করলেও করার কিছুই নাই। আল্লাহ বলি ইয়াকুব রে তোমার যে বউটা ভালো সে বউটার পেট থেকে 2টা সন্তান ইউসুফ বনিয়ামিন ভালো হয়েছে, আর তোমার যে বউটা খারাপ তার পেট থেকে 10টা সন্তান খারাপ হয়েছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আপনার পেটের সন্তানকে যদি ভালো করতে চান তাহলে ভারতের স্টার জলসা জি বাংলা দেখা চলবে। পেটে বাচ্চা নিয়ে যদি ভারতের জি বাংলা স্টার জল
জলসা দেখে ওই নাটকের মধ্যে হিন্দুর পূজার মধ্যে লল করে বাঁচতেছে, আপনি দেখার কারণে আপনার দেহের মধ্যে শিহরিত হচ্ছে, ওই শিহরণ আপনার বাচ্চার উপর প্রভাব পড়তেছে, যার কারণে এখনকার বাচ্চা দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হয় না। আমাকে হুজুর আমার বাচ্চা কান্দে একটু দোয়া পড়া দেন হুজুর, ফু দিলাম হয় না, দুই দিন পানি পড়া দিলাম তাও কান্না থামে না। তারপরে একদিন করলাম, কে ভাই এখন কান্দে? আর কান্দে না হুজুর। কি হচ্ছে ভাই, কি দোয়াতে কান্দা বন্ধ হচ্ছে? একটা মোবাইল কিনে দিছি হুজুর, যখনই কান্দে আর মাও গেম চালু করে দেয়, ওই খালি দেখে আর খালি কান্দাও সারা, মোবাইল চালু করাও সারা, মুখে রেখে দিলি খালি দেখতেছে আর কান্দে না। মোনাজাত করা শিখেছে, তোর এখন কি করা শিখেছে? এরকম মোবাইলে মোনাজাত করা শিখেছে, মোনাজাত। যুবকেরা আজকে তোমরা কি করতেছো আমরা জানি তো, রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, তোর কোনো কথা ঠিক না, সরম লজ্জা নাই রে ভাই। একটা মানুষও কয় না ছেলেটা নষ্ট হয়ে গেল, কেউ কিছু কয় না, প্রত্যেকটা মানুষ এমন নিষ্কেন্দ্রিক হয়ে গেছে। রাস্তায় একটা মানুষ গতকাল দেখলাম, একটা মেয়ে মানুষ গাড়ির তলে শিশিরে চলে যাচ্ছে, রাস্তায় একটা মানুষকে কুড়াল দিয়ে মারতেছে, একটা মানুষও কথা কয় না, তাই কথাগুলি বিপদ। ওই রাস্তার পাশে মোবাইল দেখতেছে ঘন্টার পর ঘন্টা, কেউ কিন্তু কয় না। ওই রাস্তাতে একটা কুত্তে যাচ্ছে, কুত্তার বিবেক আছে, কুত্তা চিন্তা করে এই যে বসে থাকে দেখতেছে, লড়ে না চড়ে না, এই কি রে কুত্তা কাছে এসে পিঠ শুঙ্গিছে, না তাও লড়ে না। কুত্তা মনে করছে ভাই গাছের গোড়া হবে না, অন্য কিছু হবে, এক পেশাব দিয়ে টেস্ট করা লাগবে, জোরে করে কি করা লাগবে, ঠ্যাং আলোক করে তখন মেরে দিছে, তখন লড়ে উঠছে, পিছন দিকে তাকে দেখে কুত্তে পেশাব করে যাচ্ছে। মাগরিবের তিন রাকাত নামাজ কেমনে পাইলাম আমাদের জানার দরকার আছে না নাই? এশার চার রাকাত ফরজ কেমনে পাইলাম আমরা সকলেই কিন্তু জানতে চাই। আর কি জন্য খাদিজা মা ফাতেমার খাতুনে জান্নার ডিগ্রি দিল, হাত নবীর ধরে আছে, যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব। আপনার ঘড়ির দিকে তাকায় দেখেন, যখন আমি তেজে আছি তখন থেকে পর্যন্ত কতক্ষণ ওয়াজ করছে, কি কম পৌনে দশটায় উঠলাম না, পৌনে দশটায় না, এখন বাজতেছে সাড়ে এগারোটা, তাহলে কত হলো, পৌনে দুই ঘন্টা ওয়াজ করছি, আরো যদি এক ঘন্টা করি না, সবাই বলতেছেন না চলবে, কারা কারা চলবে হাত তোলেন তো দেখি, খেরে পাগলা। দুই দল যদি গোল না হয় তখন যেতে আবার দশ মিনিট খেলা দিবে, পনেরো মিনিটে কত খেলা দিবে, দুই দল যদি নব্বই মিনিটের মধ্যে গোল দেবার না পারে তখন আবার কি হবে, আবার দশ মিনিট হবে, আবার যদি দিবার না পারে, আমার এই যে মগরিব আর এশা এটা যতক্ষণ না হবে দশ মিনিট করে বাড়বি। এই মুরব্বি উঠলেন কেন বাজারে বাবা, এ শোনেন বাবা, এ রাগ করছে, রে রাগ করছে, রে আসবেন আবার, আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ। কিন্তু শোনেন, এই গরিব মানুষ তো এরকম মসজিদও হাজ দুর্বল, এরা চিন্তা করতেছে হুদুর এইভাবে নামাজের ওয়াজ করতে করতে এক একে লোক উঠে উঠে সব যদি চলে যায় তা আমাদের কি হবে, একটা চিন্তা লেখালে মুখ ভার করে এরা ধরে বসে আসে। তা আমি আবার এমন বক্তা ভাই, চারিদিকে খেয়াল না করে ওয়াজ করে পারি না, এই যে কথা হচ্ছিল কথা বন্ধ হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক করে, একটা সুন্দর পরিবেশ লাগবে তো। এই পৌনে দুই ঘন্টা ওয়াজ করি, বাংলাদেশের এখন বক্তারা ঘড়ি দেখে ওয়াজ করে, এক ঘন্টা দেড় ঘন্টা তো আল্লাহ আমি তো একটা বক্তায় আপনার পাশে যতই অসুস্থ হোক অন্তত টেকা হালাল না করে পর্যন্ত বাস করে। আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, কি উন্নয়ন, আমি চালছি মুসল্লি কালেকশন, তার উপরে আলোচনা করতেছিলাম, এই ফাঁকে আমাকে বলতে যে হুজুর দেখেন তো এই মসজিদের জন্য একটু চাদর দিয়া রুমাল দিয়া গামছা দিয়া আল্লাহর বান্দাদের বান্দারা আল্লাহর ঘরের জন্য কিছু দেয় কিনা, এটা কিন্তু বেশি সময় লম্বা সময় লাগবে না, একটু আপনার কাছে রুমাল যাবে ব্যাগ যাবে আপনার পকেট থেকে বের করবেন, আপনার পকেটে চারটা লোট আছে মনে করেন, চারটা, একটা হলো দশ টাকা, একটা বিশ টাকা, একটা পঞ্চাশ, একটা একশো, এখন চাদর দেওয়ার সঙ্গে আপনি কুন্ডা দেবেন,
যার মসজিদে আমি দান বাক্স দেখছি মোগলাকে যাই, মানুষ কিন্তু টাকা একের ব্যান্ডিল বার করে ব্যান্ড করে এই টাকার মধ্যে থেকে পাঁচ টাকা যেটা পান খাবার গেলে লেয়নি, চা খাবার গেলে লেয়নি, ওই সিঁড়াটা কেউ আবার দেখবেন এসবি টাকা উপর থেকে মারে, শেয়ার করার পর উপর থেকে মারে, ঢন ঢন করে শব্দ হয়, তখন হাসিপাশে লোক দেখে না পাঁচ টাকা দিচ্ছে। আর কতগুলো লোক বাক্স ধরে ঠেলে দেয়, আর কতগুলো লোক এমন ঠেলা মারে চার পাঁচজন মুসলি পার হয়ে যায়। শোনেন, আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার যদি চারটা লোড থাকে, মনে করে একশো দুইশো পাঁচশো হাজার চারটা লোড থাকলে তুমি চারটা লোডের মধ্যে কোনটারই বেশি মহব্বত করো ওইটা যতক্ষণ আমি আল্লাহকে না দিবা ততক্ষণ তোমার দানকে কবুল করা হবে না। মহব্বতের জিনিস আল্লাহকে দেওয়া লাগবে। আপনাদের পকেটে যাদের টাকা আছে তাদের কাছে আমার দাবি হলো গামছা গেলে কোন লোড দিবেন? না না চিন্তা করেন কোনটা দিবেন, সোড্ডা হ্যাঁ বড়টা দিবেন, ওইটা আপনাদের নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। বাংলাদেশের সবচাইতে ভালো ব্যাংক ইসলামী ব্যাংকের উপরে নজর পড়ছে, জোরে কোন ঠিক কিনা, এই জন্যে আল্লাহর ব্যাংকে আজকে আমরা জমা দেবো। আপনার কাছে রুমাল গেছে কেরে কি গেল কুটি রুমাল আলার কুটি, এটি যে লেখছেন চাদর চাদর কুটি ও আদায়। আপনারা গ্রামের লোক যাই যা পারেন আল্লাহর রাস্তে দেন, আর এই বাবা ভিতরে রুমাল গামছা নিয়ে ঢোকো গামছা নিয়ে ঢোকো, এখানে কিছু লোক বড় মোটা মোটা দান করবে, আমি তাদের দানটা একটু বলি। মুখলিসুর রহমান বাবু চেয়ারম্যান সাহেব 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। একজন আল্লাহর পাগল এই সাইড থেকে এসে আমি গুনাহগারের হাতে, ভাই রে ভাই হয় মসজিদে দোয়াই দিলাম, ভাই মসজিদে দোয়াই সাইড মারেন না, কেউ সাইডে যায় না, আল্লাহর ঘর খালি খেয়াল করবেন ঘর কার, আর সে আল্লাহর ঘরের জন্য টেকা চাচ্ছি, আপনি সাইড মারতেছেন প্যারালাইসিস হবি রে, কয়েকদিন পরে পাও ঘুমের মতো আর উঠতি নেই, কান্দিস করেন আল্লাহ করে না, হঠাৎ দেখবেন এক এক সাইড চলে গেল, এই যারা এখন উঠে চলে যাবি এরকে এক সাইড যাবি, মসজিদের অভিশাপ নাই। হ্যাঁ দেন, এই যে এক পাগলা যদি 500 দিবার পারে আল্লাহর ঘরে, আপনাকে পকেটে নাই দিয়ে দেন 500,000 দিতে পারেন, গামছার মধ্যে 500,000 দিবে দিবে না শয়তান, খালি ওয়াস ওয়াস মারবি, আমার হাতে দেন আসেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ বেদারুল ইসলাম এনায়েতপুর থেকে নগদ 1,500 টাকা দান করেছে, আল্লাহ বেদারুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বেলাল কাজী লিল্লাহে তাকবীর, বেলাল কাজী 10 বস্তা সিমের ধরে বলেন মারহাবা, আল্লাহ 10 বস্তা সিমের তোমার কাজী বেলাল দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করে, আল্লাহুম্মা আমিন। মাহিন হোসেন পিতা মোহাম্মদ তাসির আলী কাশিমপুর সর্দার পাড়া 2 বস্তা সিমেন্ট, একটা ইয়ং ছেলে, আল্লাহ যুবক মানুষ তোমার ঘরের জন্য 2টা বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ দানকে কবুল করে, জান্নাত ঘরের মালিক বানান জোরে বলে আমিন। আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ বুলেট নামি বুলেট 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ বুলেটের দানকে আল্লাহ আপনি কবুল করেন, নাম হলো আলামিন, 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। মোসাম্মদ নূরজাহান 2000 টাকা দান করেছে, এটা কি টাকা দিয়েছে না কি দিয়েছে দেখুন তো, ও আদামন ধান না কি দান করছে, আদামন ধান দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ভাইজান ভাইজান অজাতে ওঠেন না ভাই, বাকি এ মাগরিবের এশার নামাজটা শোনেন রে, শোনেন অজাতে ওঠেন না, 10টা মিনিট একটু আল্লাহর ঘরের জন্য আপনি যদি ধৈর্যই ধরবার না পারেন একটু ধৈর্য ধরেন, অযথা নড়াচড়া করে মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন না। মোসাম্মদ রাবিয়া মা আমার 500 টাকা শাহানা পাড়াতে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। মোহাম্মদ সামিউল ইসলাম 500 টাকা আল্লাহ চারা পাড়া থেকে মা বাবার জন্য দান করেছে, আল্লাহ মা বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন। মোসাম্মদ খাদিজা আমার নবীর প্রথম বিবি হলেন খাদিজা, সে বিবির নামে নামিত বাবার জন্য 1 বস্তা সিমেন্ট করছে দান, আল্লাহ মা খাদিজার দানকে আল্লাহ আপনি কবুল করেন। মৃত লোক মানুষের নগদ 100 টাকা দান করেছে, মরা মানুষ নগদ কেমনে দিল, এই মৃত লোক মানুষের 110 টাকা দিল, এটা কেমন হলে একটা জাদুঘরের মতো হচ্ছে ভাই, মরা মানুষ তো দান করবার পারে না। হারুন সর্দার 2 বস্তা সিমের সর্দার পাড়া থেকে দান করেছে, আল্লাহ হারুন সর্দারের দানকে কবুল করেন। মোসাম্মদ লাইটলি
আমার মা এক বছর সিমের সদর পাতে করছে দান আল্লাহ লাইলির দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন নুরানি বুলবুল নুরানি বুলবুল 1000 টাকা সাইপুরের ছেলে সদর পাড়া নগদ করছে দান আল্লাহ তার দান কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা বরকত আল্লাহুম্মা আমিন ভাইজান উঠে যায় না এরকম সৌন্দর্য নষ্ট করেন না আসেন আসেন সবাই সামনে আসেন তো দেখি এ যারা উঠছে গেছে গেছে বাতাস দিলে সিটা বাতান থাকে না রে পাগলাটা ধানের মধ্যে ধানের চেহারাই কিন্তু সিটা বাতান থাকে থাকে কি থাকে না এ কথাখান থাকে কি থাকে না যখন বাতাস দেয় যখন এই ফ্যান ধরে বাতাস দেয় না দেয় তখন সিটা বাতান কি থাকে না উড়ে যায় কিন্তু ধান ধান কিন্তু উড়ে যায় না ধান উঠে আবার যতই বাতাস দাও ধান ওই সোজা বরাবর পড়ে আর সিটা বাতান উড়ে চলে আসবে তো সিটা বাতান মার্কা লোকেরা তো যাবি আপনার দানাদার ইমানদার ধানের মতো আপনার সামনে আসেন জালালউদ্দিন আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের জন্য 500 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আলামিন কাশিমপুর দরগা বড় এক বস্তা সিমেন্ট করছে দান আলামিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন মুমিন রহমান আল্লাহ 1000 টাকা বাকি দান করেছে আল্লাহ মুমিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন মুসাম্মাদ হোসেন হেলেনা বাবা নগদ 500 টাকা বাকি 500 টাকা একটা মা হয়ে 1000 টাকা দান করলো আল্লাহ মা হেলেনার দানকে কবুল করেন নাম হলো মাসুদ মাসুদ এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আইজারের বিবি আইজারের বিবি 200 টাকা নগদে করছে দান আইজারের বিবির দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা বরকত আল্লাহুম্মা আমিন ভাই দেন দেন আল্লাহর ঘরের জন্য দেন নগদ যদি না পারে সব কি বাহিরের লোক নাকি রে এ কাশিমপুর দরগা পড়ার লোক কারা কারা হাত তোলেন তো দেখি সব কুটি আদায় করতে স্যার কোন দিকে মেয়েদের ওখানে গোটা পাড়ার সব লোক গেছে আদায় করে না আসলে শোনেন এ কতগুলা দান শোনেন মসজিদ মাদ্রাসা গোরস্থান তিনটার দান আদায় হয় কি হয় না হয় কি হয় না আমি ওয়াদের 35 বছর বয়সে যতটুকু বুঝছি মসজিদের দান নিজের গ্রামের লোকেরা যদি বেশি না দেয় সেই গ্রামে মসজিদ করা খুবই কঠিন কারণ প্রত্যেক গ্রামে একটা করে মসজিদ আছে না নাই কথা কোন আছে না নাই প্রত্যেক গ্রামে কিন্তু মাদ্রাসা নাও থাকতে পারে কিন্তু মসজিদ প্রত্যেকটা গ্রামে থাকবেই এবং এভাবে বলে এটা আমাকের মসজিদ এটা কার মসজিদ আমাকের মসজিদ তো তোমাদের মসজিদে অন্য এলাকার লোক এসে তো দিবার চাবে না তা যা দিচ্ছে আলহামদুলিল্লাহ তোমাদেরকে তো দেওয়া লাগবে এ দরগা পাড়ার লোক কোথায় মসজিদ কমিটি সভাপতিকে এই মসজিদ কমিটির সভাপতির নাম কি আব্দুল রশিদ হাজারি নাম ঠিক আছে আব্দুল রশিদ হাজারি হাজারি না থুকে আর নাম তো লাগবে লাখি লক্ষ্মী কোটি হাজারি হাজারি সাহেব আসেন তো দেখি হ্যাঁ হাজারি সাহেব আসেন মসজিদ কমিটির সভাপতি সাহেব না আসলে হয় এরা হাজারি সাহেব নাই নাই ওটা কি আসতে স্যার কি কথা মসজিদ কমিটি সেটারি কে আব্দুর রাজ্জাক মেম্বার সাহেব কোথায় মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়ং মানুষ একেবারে তোর তাজা মেম্বার পারে আমার নিয়তি ছিল না আমি কাপড়ের দোকানদার ঠিক না আল্লাহ কয় তোর নিয়ত না থাকলে কি হয় আমি তোকে জনগণের খাদেম বানাবো সুবহানাল্লাহ খান না খান নিয়ত নাই ওদেরকে নিয়ত করে অনেকে হয় না আর নিয়ত না করে আমার ভাইকে আল্লাহ মেম্বার বানা দিছে আমরা বলবো শুধু ইউনানের মেম্বার না আল্লাহ যেন তোকে জান্নাতের মেম্বারও কবুল করে ধরে কেন আমিন 3000 টাকা দান করেছে আল্লাহ নগদে তাও বাকিটা কিনা অনেক নেতারা বাকি দিয়ে তুলবার গেলে তার ঠেলা ভাই আর মেম্বার খুব ভালো কাম করছে নগদ মারছে মাশাআল্লাহ আল্লাহ নগদ নগদ তাকে জান্নাতে কবুল করুক আল্লাহুম্মা আমিন নাম হলো শামসুর উত্তরপাড়া 2 বস্তা সিমেন্ট করছে দান আল্লাহ তার দান কবুল করে এরাও মেম্বার আপনি খবর কি বলেন একেবারে বয়স মোতাবেক আমরা মেম্বার করছি এই বুড়া থোড়া ভাঙ্গা চুরা সব আউট করে দিয়েছেন নাকি এই বুড়িয়া তোরা ভাঙ্গা চোরা গোয়েন্দার একটাও নাই ইয়ং জেনারেশনকে সমাজের খাদেম বানান দেখবেন সমাজের উন্নয়ন হবে দরকার কথা ঠিক কি না এরা সবই পারে মারা মারিতেও 1 নম্বর আর উন্নয়নের দিক দিয়ে কয় নম্বর 1 নম্বর আল্লাহ একটা তো দিয়ে দিছে 3000 আর একটা মনে হয় এ ওয়ার্ডের লয় নাকি
তারপরে তো মাহফিলে বসে আছে, ইনশাল্লাহ দিব। বলছে হুজুর আমিও দিব, আপনি একটা দেন, লগত না থাকলে বাকি লিখে দেন। এলে কি দিলেন? টাকা একটা সাইজ করতে লাগবে না? ঠিকা দিছে খলিলুর রহমান মেম্বার সাহেব, 10 বস্তা সিমেন্ট করে দেন। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। আপনাকে চেয়ারম্যান সাহেব কি দিল? চেয়ারম্যান 2000 দিছে। বাকি 2000 হাজার তাও বাকি। আচ্ছা ঠিক আছে, বাকি দিন, অসুবিধা নেই। চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে তো 1 টন চাউল মসজিদের জন্য দিবার পারে, আছে মাশাআল্লাহ, দিবে ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ, ভালো মানুষ, মার্কা ছাড়াই উঠা বাইরে। ক্ষতি নাই তো, 2000 দিছে আরো দিবে। আর আজকের মাহফিলের সভাপতি তো মাশাআল্লাহ দিবে, দিবে না? খালি আপনার মসজিদ সংস্কার জন্য ভাঙ্গেন, গ্রামের লোকজন একটু দেন সভাপতি। আপনি মসজিদের সভাপতি আসেন না কেন? এত টাকা টাকা হয় সে, এত নাই নাকি রে? মসজিদ কমিটির সেক্রেটারিও নাই, শ্যামল সর্দার। শ্যামল সর্দার কোথায় বাবা? শ্যামল সর্দার আসে না কেন? জনগণ দেখবে না? তোমরা মসজিদের সভাপতি সেক্রেটারি, তোমরা কি দিবা? চেয়ারম্যানের সাহেবের নগদ বাকি না? আসলে অনেকের আপত্তি, 2000 টাকা বাকি, মাশাআল্লাহ। হ্যাঁ মেম্বার সাহেব বুঝবার পারলো এটা বাকি, কড়াই লজ্জাস কর, এই জন্য উনার পকেট থেকে আমার মনে হয় নাই। মোবাইল করে দিই চেয়ারম্যান, চেয়ারম্যান খুব ভালো মানুষ, ওনার সঙ্গে আগে থেকে আমার পরিচয়। 2000 টাকা আল্লাহর ঘরের জন্য নগদে করছে দান, আল্লাহ দানকে কবুল করে জান্নাতের মালিক বানান, জোরে কান আমিন। রেজাউল মন্ডল 5 বস্তা সিমেন্ট, এরকম একটু দেন ভাই, দান মসজিদ করা লাগবে তো। 5 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ রেজাউল মন্ডলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কবুল করো, কবুল করো মনের কামনা, জান্নাতের মালিক না বানায়া আল্লাহ তুমি মৃত্যু দিও না। আমি খালি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার চাচ্ছি, আপনি কোন দায়িত্ব আছেন? আপনি দায়িত্ব কি? সভাপতির মধ্যেও নাই, সেক্রেটারির মধ্যেও নাই, কমিটির একজন সদস্য। তা আপনার মতো সদস্য কয়েকজন আছে? নাম হলো আব্দুল মান্নান, 1 বস্তা সিমেন্ট উত্তর পাড়াতে করছে তার। আব্দুল মান্নানের দানকে আল্লাহ কবুল করেন। নাম হলো রোমেনা, স্টিল বেতগাড়ি আরমান, 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, দানকে কবুল করে আল্লাহ মামিন। নাম হলো আব্দুল করিম, মাশাআল্লাহ 10 বস্তা দিছে রে। বাড়ি কোথায় আছে? বাড়ি লাগেনি, পিতা খেলে লেখছে। আব্দুল করিম পিতা হলো হোসেন আলী, 10 বস্তা সিমেন্ট করে দেন। মারহাবা কারে ভাই, আব্দুল করিম চিনেন আপনারা? পিতা হচ্ছে হেলাল, চিনেন? এটা কে দিল রে 10 বস্তা সিমেন্ট? সাবেক নিচে গ্রামের নাম লেখা লাগবে না? টাকা কিন্তু বাকি তোলা যায়, আদায় করা খুব কঠিন হয়, খুব কঠিন। ঠিকানা লেখে দেবো, বাপের নাম লেখে, সাবেক কেশিয়ার, মসজিদের সাবেক কেশিয়ার সাহেব, উনি 10 বস্তা সিমেন্ট দান করছে। বর্তমান কেশিয়ার কোথায় রে? সাবেক 10 দিলে বর্তমান কোথায়? সভাপতি সেক্রেটারি কেশিয়ার আসেন, আসেন। এত টাকা লাগে কেন আপনার? আসেন আসেন। এটা কি কেশিয়ার রায়হান মন্ডল সাহেব? আসেন 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 আসেন। মাশাআল্লাহ কেশের আইছে রে, কেশের সাহেবের আগমন। এই সবাই একটু বলেন, কেশের সাহেবের আগমন। কোন বাবা, কোন কোন 5 বস্তা সিমি, 5 বস্তা সাবেক দেয় না? ভালো সাবেকটা যে আছে, আছে অবস্থা, দুই বেটা দিলে ও অবস্থা ভালো। জি আরে তো সাবেক কেশিয়ার দিছে 10 বস্তা, বর্তমান কেশিয়ার দিবি 5 বস্তা। আপনারা আলহামদুলিল্লাহ কসেম, তার মানে আমার সাথে আপনারা ভালো বুঝতেছেন। আসলে দান এটা জোর করে নেওয়ার কোনো সিস্টেম না, জোর করে নিলে হবে চাঁদা, আর নিজের ইচ্ছায় যদি দেয় সেটা হবে দান। আমরা দান চাই না, চাঁদা চাই, আমরা দান চাই। দানের মধ্যে বরকত আছে, চাঁদার মধ্যে কোনো বরকত নাই। জুনায়েদ হোসেন ভুট্টু,
কাশিমপুর দরগা ফল আমার ভাইজান পাঁচ বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে বলে আমিন। অত্র মসজিদের ইমাম দশ বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। মসজিদের ইমাম সাহেব দশ বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছাই স্বাগত। আপনাকে কি মনে হয় মসজিদ হবি না? যে লোক হিসাবে কম আছে, শরীর তো গোস্ত কম। আচ্ছা ঠিক আছে, এটা তো নিজের চাইলো, কাজ শুরু করলে তখন লাগবে, তো সভাপতিকে চেয়ারে তো দেওয়া লাগবে। বুঝতেছেন না, অনেক সময় নিজের গরু দুধের গরু বিক্রি করে মসজিদের সেটে আমি টাকা খরচ করতে দেখছি। আল্লাহ, এটা মসজিদের কার্যক্রম শুরু হবে না, মহব্বত এমন বেশি হবে বাধ্য হয়ে সেটে সাহেবের আগমন। সেটে সাহেব দশ বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। এই দশটা ভাই ইউসুফ নবীর কূপের মধ্যে ফাইলা দিয়া বাবার কাছে এসে রক্ত মাখা জামানে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, তবে রক্ত মাখা জামা আপনার কাছে জমা দিলাম, মাগরিবের তিন রাকাত নামাজ শোনার দরকার আছে না নাই? ইয়াকুব নবী জামা নিয়ে চিন্তা করে, আমার ইউসুফকে যদি বাঘে খায় তাহলে জামার কোনো জায়গা ছেড়ে নাই, খালি রক্ত ভরে আছে, আপনার বলেন তো এটা ভালো না সিটারি? সিটারি বলুন আপনারা। ইয়াকুব বুঝবার পারলেন যে আমার ইউসুফকে বাঘে খায় নাই, এরা ষড়যন্ত্র করতেছে, কিন্তু জবান খোলেননি। জবান না খোলার কারণ হলো আমরাও বুঝবার পারি বাংলাদেশে কিন্তু ষড়যন্ত্র চলতেছে, ধরে কারণ ঠিক কিনা। তিন তারিখে রাজশাহীর মহাসমাবেশ আর এক তারিখ থেকে ধর্ম করতাম, মানে কি আপনারা কিন্তু এটা কি যন্ত্র না ষড়যন্ত্র? এটা বুঝি আমরা, কিন্তু কথা কই না ভাই, কারণ জবান খুললি বিপদ, কথা কার দরকার আছে দরকার নেই। ইয়াকুব নবী বুঝবার পারলো এরা দশজন আমার ইউসুফের সাথে ষড়যন্ত্র করতেছে, ইউসুফকে বাঘে খাইনি, এরা বাঘের চাইতেও খারাপ, ধরে কর কথা ঠিক কিনা, বাঘের চাইতেও খারাপ। আব্দুর রহমান বারো বস্তা, আবার দশের উপর উঠছে কোন রহমান, মাশাআল্লাহ, সদস্য মসজিদের সদস্য, বারো বস্তা, বারো মাসে বারো বস্তা সিমেন্ট আব্দুর রহমান করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে বলে আমিন। রেজাউল এক মন ধান দান করছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ জহুরুল ইসলাম এক বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। তোফাজ্জল হোসেন আধা মন ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো সাইফুল ইসলাম, সাইফুল না না ফয়সাল ইসলাম, এক বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়া জবান খুলবার পারলো না, কিন্তু একজনের কাছে বলার অধিকার আছে না? কে? অনেক সময় কিন্তু বলি যার কেউ নাই তার কে আছে? তোর বিচার আল্লাহ করবি রে, কি কন কয় কি কয় না, তোর বিচার হাইকোর্টে পাইনি, সুপ্রিম কোর্টে পাইনি, তোর বিচার করবি কে? আরো জোরে জোরসে বলুন, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার দশটা সন্তান ষড়যন্ত্র করে ইউসুফকে কূপের মধ্যে ফাইলা দিয়েছে, যেখানে রাখছে আল্লাহ, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো, বাবার দোয়া আল্লাহ কবুল করে, ইউসুফকে হেফাজত করে এক সময় মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিল, জোরে কেন সুবহানাল্লাহ। শুধু প্রেসিডেন্ট না, যে দশটা ভাই তাকে ষড়যন্ত্র করে ফেলে দিয়েছিল কূপের মধ্যে, ওই দশটা ভাইকে আল্লাহ ইউসুফের সামনে হাজির করালো। ইউসুফ নবী বলতে, তোমরা কে গো? বলে আমাদের বাড়ি হলো কেরান দেশে, আমার একক নবীর সন্তান। ইউসুফ বুঝবার পারলো এরাই তো ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ইউসুফের শরীরে এত রাগ হইল, এখন আমার র্যাব আছে পুলিশ আছে, এ দশজনক সাইজ করার ক্ষমতা আছে না নাই? কিন্তু ইমান বলতে, ইউসুফ রে প্রতিশোধ নেশ না, প্রতিশোধ নেশ না, বরং ক্ষমা করে দে, এরা ফাইলা না দিলে আজকে তুই মিশরের প্রেসিডেন্ট হওয়ার পারতি না। ইয়াকুব ইউসুফের যখন মিলন হয় ওই সময় শুকরিয়া দেন, এক নিয়তে চার রাকাত নামাজ পড়ে, এক নিয়তে তিন রাকাত নামাজ পড়ে, ওই তিন রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়। আল্লাহ বলে হাবিব, ওই তিন রাকাত নামাজ মাগরিবের নামাজ হিসাবে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনার উম্মতেরা মাগরিবের তিন রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিব।
রাসূল বলে আল্লাহ তাহলে এশার চার রাকাত ফরজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন বলে আপনার আগে যেই নবী গেছিল দুনিয়ায় বর্তমানে সেই নবী মরে নাই এখন বাস করতে চতুর্থ আসমানে যখন ঈসাকে নিয়ে গেল আল্লাহ চতুর্থ আসমানে ঈসা বলে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায় কিন্তু আমার যে মৃত্যু হলো না আমার খবর কি আল্লাহ বলে ঈসা রে তোমার মৃত্যু হবে ঈসা বলতেছে আল্লাহ কবে মৃত্যু হবে কোথায় মৃত্যু হবে আল্লাহ বলে ঈসা যে দুনিয়াতে থেকে তোমাকে নিয়ে আসলাম ওই দুনিয়ায় আবার তোমার মৃত্যু হবে ঈসা বলতেছে আল্লাহ আবার কবে নবী করে পাঠাবেন আল্লাহ কয় নবী না বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে সঙ্গে সঙ্গে ঈসা নবী আপনি ওতে চার রাকাত নামাজ পড়ে আল্লাহ বলে ঈসা নামাজ কেন পড়লা ঈসা বলতেছে আল্লাহ আপনি সবই জানেন জানার পরে যদি জানতে চান তাহলে শোনেন নবী হিসাবে দুনিয়াতে গেছিলাম আমি এত খুশি হওয়ার পারি নাই কিন্তু বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে যাব এই খুশিতে শুকরিয়া তান চার রাকাত নামাজ আদায় করলাম আল্লাহ বলে হাবিব আপনার উম্মত হওয়ার কারণে ঈসা নবীর শুকরিয়া তান সুন্দরভাবে যে চারটা রাকাত নামাজ আদায় করলো ওই চার রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে আপনার উম্মতের জন্য এশার চার রাকাত ফরজ হিসাবে দিয়া দিলাম এখন আপনারা বলেন পাঁচ অক্ত আমাদের কোনটা বাদ দেওয়া যায় সুবহানাল্লাহ তাহলে মসজিদের উন্নয়ন কি হবে মুসল্লি আমরা যদি পাঁচ অক্ত নামাজ আমি কিন্তু প্রত্যেক অক্ত জামাতের কথা বলছি একলা একলা পড়লে হবি না জামাতে পড়া লাগবে মসজিদের উন্নয়ন হবি না মানে যে মসজিদ মুসল্লি বেড়ে যায় এই মসজিদ উন্নয়ন হতে হতে অনেক উন্নয়ন হয়ে যায় এক তালার থেকে দোতলা পর্যন্ত হয়তো হয় না কথা কন ভাই হয়তো হয় না আর দুই নম্বর হলো ওয়ান হার অনহার মানে কুরবানি এ কুরবানি মানে গরু খাসি কুরবানি না এ কুরবানি হলো এই যে আপনার আল্লাহ রাস্তায় মসজিদের জন্য যেটা দিলেন এটাও কিন্তু কুরবানি কুরবানি শব্দের অর্থ কি ত্যাগ করা উৎসর্গ করা তো আমরা আজকাল যারা দিলেন এই গামছাই দেন ব্যাগে দেন আর তেজে দেন যেটাই দেন কাজ কিন্তু শুরু হবে ইনশাল্লাহ কাজ শুরু হওয়ার পরে ইনারা চেষ্টা করবে আশেপাশে যারা আছে সকলের কাছে যাবে আপনার আল্লাহর হস্তে দিবেন আল্লাহ তোমরা একজন বান্দা রফিকুল ইসলাম এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তার দান কবুল করেন ইব্রাহিম এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তার দান কবুল করেন আব্দুর রশিদ মায়ের জন্য দোয়া চেয়েছেন কি দিল সেটা লেখেন না খালি দোয়া এত খালি খালি দোয়া করা যাবে কিছু চাই বস্তা সিমেন্ট দিছেন ও ওটা তো নিচে বিশ বস্তা লিখবেন আব্দুর রশিদ হাজারি সাহেব বিশ বস্তা মায়ের জন্য দোয়া আছে মা তার মা মনে হয় কবরে চলে গেছে আল্লাহ তার দারকে কবুল করে মায়ের কবর জান্নাত বানায় দেখ জোরে কান আমিন আব্দুল মজিদ পাঁচ বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ কবুল করেন আল্লাহ রাসুল বলেন খাদিজা মনে কষ্ট নিয়েন না আপনাকে দুটা প্রশ্ন করবো কয়টা এক নম্বর প্রশ্ন হলো এক নম্বর বলে শুনবেন না শুনবেন না এক নম্বর প্রশ্ন হলো আপনি বলেন তো কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন খাদিজা বলতে হুজুর 55 বছর বয়সে আল্লাহ রাসুল বলতেছেন ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন বলে আমি কাফের ছিলাম রাসুল কয় তাহলে দেখেন আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন আর আপনার মেয়ে ফাতেমার খবর কি খাদিজা বলতেছে জন্মসূত্রে জান্নাতি তাহলে চিন্তা করেন যার জন্মসূত্রে জান্নাতি আর আপনি 55 বছর কাফের এক নম্বরে আপনি হেরে গেলেন দুই নম্বর প্রশ্ন হলো আপনার নাকের সাইজ মুখের সাইজ কপালের সাইজ গায়ের রং এটা দুনিয়ার কত পুরুষ জানে খাতিজা বলে হুজুর আপনি কি কন 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী হিসাবে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনপতি আমি ছিলাম হাজার হাজার ব্যবসা আমার চলতো হাজার হাজার ব্যবসা এই ব্যবসা দেখাশোনা করতে অনেক পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে আর আমার নাক চোখ মুখ গায়ের রং সব দেখছে রাসুল বলে তাহলে বলেন দুনিয়ার কত পুরুষ আপনাকে চিনে আর আপনার প্যাটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ চিনে তার নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন দাঁতের সাইজ কেমন খাদিজা কান্দার মেয়ে নবী গো ফাতেমা পর্দা নিশীত পর্দার মধ্যে জন্ম নিয়েছে রাসুল বলেন খাদিজা আপনি মা হওয়ার কারণে বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে আর আমি নবী হওয়ার কারণে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে একদিন গভীর রাত্রে ফাতেমা পর্দার মধ্যে মৃত্যু হবে হযরত আলী ফাতেমাকে দাফন করেছে গভীর রাত্রে
দাফন করার পর আল্লাহকে বলতেছে আল্লাহ আমার পর্দানিশী বিবির প্রতি তুমি খুশি হয়ে যাও। এই কথা বলার পরে যেই মাত্র তাকায় সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়, কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। আলী কান্দার পরে এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়াই খুঁজতেছে, আল্লাহ ডাক দেবে আলী রে আর খুঁজে পাবি না, আর খুঁজে পাবি না ফাতেমার কবর। জোহরা ডিগ্রি দিয়ে পর্দানিশী হওয়ার কারণে আমি আল্লাহ তালা পর্দা করে দিয়েছি। রাসুল বললেন শুধু পর্দার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এখন আপনার বলে আপনাদের কাশিমপুর দরগা পড়ার মেয়েদের পর্দা কেমন? পর্দা বলে জর্দার মতন পর্দা করে দেন জর্দা হয়। ফাতেমার সিগনেচার না পাওয়া পর্যন্ত একটা নারীও জান্নাতে যাবে না। তো ফাতেমা কি বিয়া পর্দা সিগনেচার দিবে? যিনি সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সেই ফাতেমার এক নম্বর আমল হচ্ছে পর্দা, এক নম্বর আমল। দুই নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, তিন নম্বর আমল হলো নামাজ, তার নম্বর হলো রোজা। আমরা সেই ফাতেমার সঙ্গে আপনার যদি জান্নাতে যাবার চান, এক নম্বর পর্দা করেন। পর্দা ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আর পুরুষ মানুষের জন্য নামাজ ছাড়া কোনো কিছু আল্লাহর দরখাস্ত কবুল করবে না। জোরে করে কথা ঠিক, লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, একক তো নামাজ ইচ্ছা করে বাদ দিল, আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, কুফুরি করলো। তাহলে বলেন মসজিদের উপলক্ষে আজকের মাহফিল হিসাবে আলোচনাকে ঠিক আছে? ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, এক নম্বর নামাজ, দুই নম্বর কুরবানি, এই দুইটা আমল করলে আল্লাহ দেবেন হাউজে কাউসারের পানি, পানি পান করে জাহান্নামে গেল, জান্নাত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সফিনা নবীনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা কাশিমপুর দরগা পড়া তোমার মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল আখির মোনাজাতে তোমার বান্দা বান্দীদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সুয়াস আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করেন। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দক্ষিণী মা বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদিরা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে তোমার ঘর মসজিদের জন্য জান্নাতের বাগান লাগাইছে, তাদের সকলকেই তুমি পাঁচ অক্ত নামাজি কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসবাস শুনেছে, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আজকের মাহফিলের সম্মানিত সব আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো, আলে মোলামাদের কবুল করো, হাজির সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, আল্লাহ খাস করে যুবকদেরকে তুমি কবুল করো। যেই যুবক ধ্বংসের পরিবেশ এসে গেছে বাংলাদেশে, আমার বাংলার সোনার যুবকগুলোকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। এরা আর্জেন্টিনা ব্রাজিলের পাগল না হইয়া এরা হাসান হোসেনের পাগল হয়ে যাও। আল্লাহ মেহরবানি করে যুবকদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আসমানের বালা তুমি আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও। আল্লাহ মেহরবানি করে
কাশিমপুর দরগা পড়ার মসজিদকে তুমি কবুল করে নাও। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কেশিয়ার, মসজিদ কমিটির সদস্য, আল্লাহ মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ আসমানের বালা তুমি আসমানে নিয়ে দাও, দুর্ভিক্ষর হাত থেকে আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله